কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং সেকেন্ড সেমিস্টারে যাদের বেঙ্গলি SEC সাবজেক্ট আছে, তাদের সাবজেক্টের চারটি পার্ট আছে, চারটি পার্ট থেকে কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হয়। কী কী আছে? প্রতিবেদন, বিজ্ঞাপন এবং IPA এবং বঙ্গানুবাদ। তোমাদের প্রতিবেদনের ক্ষেত্রে কিন্তু যেগুলি মাথায় রাখতে হবে আমি এখানে একটি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রতিবেদন রচনার ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা হেডিং করতে হবে, যে বিষয়ে প্রতিবেদন দেবে আমি এখানে যেভাবে হেডিং করেছি এভাবে হেডিংটা করবে, কোনো আন্ডারলাইন করার প্রয়োজন নেই। মনে করলে লেখাটাকে একটু মোটা করে ডবল করে লিখতে পারো। যেমন তোমার দিতে পারে সাম্প্রতিক ট্রেন অ্যাক্সিডেন্টের ব্যাপারে, দিতে পারে সাম্প্রতিক কোনো ঝড়ের ব্যাপারে, দিতে পারে রক্তদান শিবির কিংবা প্লাস্টিক দূষণ প্রতিরোধের বা বৃক্ষরোপণ কর্মসূচির উপরে, যে কোনো বিষয়ের উপরে কিন্তু প্রতিবেদন হিসেবে দিতে পারে। সেক্ষেত্রে তোমরা কী করবে, একটা হেডিং দেবে, এখানে যেভাবে দেওয়া হয়েছে। তো হেডিংটা দেওয়ার পরে কী করবে, হেডিংটা দেখবা কোশ্চেন থেকে তোমরা একটু বানিয়ে নিয়ে বা কোশ্চেনে যেমন থাকবে সেটাই একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখে আসবে। হেডিংটা বেশি বানানোর প্রয়োজন নেই। তারপরে লিখবে নিজস্ব সংবাদদাতা, তারিখ দিতে পারো না দিতে পারো, দিয়ে দেবে একটা যে কোনো, স্থান একটা দিয়ে দেবে, যে বিষয়ে প্রতিবেদন দেওয়া হয়েছে তারপরে সেই বিষয়ে তোমাদের এক পেজ মতো কিংবা দেড় পেজ মতো তোমরা লিখতে পারো। যেমন খবরের কথা লেখা থাকে, প্রতিবেদন মানে কি খবর, তো সেভাবেই তোমাদের কিন্তু এটা লিখতে হবে। তোমাদের কোশ্চেন থাকবে কীভাবে, যেমন দেখে নাও, এখানে আমি একটি দিয়েছি কোশ্চেন, প্যারিস অলিম্পিক 2024 ভারতীয় খেলোয়াড়দের পদক জয় সম্পর্কে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। দেখো হেডিংটা কিন্তু তোমরা এখান থেকে বানিয়ে নিতে পারবে, প্যারিস অলিম্পিক 2024 ভারতীয় খেলোয়াড়দের পদক জয়, এটা হেডিং হয়ে যাবে। তো হেডিং তোমাদের কিন্তু খুঁজতে হবে না, কোশ্চেন থেকে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে। সেকেন্ড যেটা আছে তোমাদের বিজ্ঞাপন রচনা বা পোস্টার। তো এই বিজ্ঞাপনের ক্ষেত্রে তোমরা কীভাবে বিজ্ঞাপন লিখবে, তোমাদের কিন্তু একটি হেডিং দিয়ে দেবে কোশ্চেন। যেমন আমি এখানে দেখছি, যেমন দেখো এখানে ডেঙ্গু বিষয়ে সচেতন করার উদ্দেশ্যে একটি বিজ্ঞাপন রচনা করো, তো এরকম তোমাদের কিন্তু একটা বিজ্ঞাপনের বিষয় লিখতে দিতে পারে। যে কোনো বিষয়ে কিন্তু বিজ্ঞাপন তোমাদের লিখতে বলতে পারে। তো কীভাবে করবে, যেমন তোমাদের ডেঙ্গু বিষয়ে যেটা বললাম দেখো এভাবে লিখে আসবে, মাঝখানে ডেঙ্গুটা একটু বড় করে লিখবে, যেখানে সেখানে জল জমতে দেবেন না, যা ডেঙ্গুর কারণ, ডেঙ্গু হতে সাবধান, পরিবেশ পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গু বাহিত মশা থেকে বাঁচুন, পশ্চিমবঙ্গ সরকার, এভাবে লিখে আসবে। তুমি তোমার মতো করে কিন্তু এটা সাজিয়ে গুছিয়ে বা তুমি এর মধ্যে পারলে কিছু ছবিও আঁকিয়ে দিতে পারবে। এভাবে কিন্তু বক্স করে তোমাকে করতে হবে। যেমন রক্তদান নিয়ে, রক্তদান বিষয়টাকে তোমরা একটু ভালো করে মার্ক করে রাখবে। তারপরে যেমন এভাবে লিখবে, আপনার দেহের একটু রক্তদান একটি মূল্যবান জীবন বাঁচাতে পারে, রক্তদান জীবনদান আয়োজনে ABC ক্লাব, কোনো একটা ক্লাবের নাম লিখে দিতে পারবে, তারিখ লিখে দেবে একটা, যে কোনো তারিখ, এগুলো কোনো ব্যাপার না, রক্তদানের মতো মহৎ কাজ নেই। তো এইভাবে তোমরা কিন্তু বিজ্ঞাপন লিখতে পারো যে কোনো বিষয়ে। যেমন কোনো জায়গায় বেড়াতে যাবে সেই নিয়ে একটি বিজ্ঞাপন দিতে পারে, দিতে পারে তোমাদের হচ্ছে কোনো কোচিং সেন্টার ওপেন হবে সেই নিয়ে বিজ্ঞাপন দিতে পারে, কোনো ফ্ল্যাট বিক্রয় হবে, এভাবে কিন্তু অনেক রকম বিজ্ঞাপন দিতে পারে। যেভাবেই দেবে তোমরা কিন্তু, যেভাবে তোমরা পোস্টার দেখো বাজারঘাটে, সেভাবে কিন্তু তোমরা পোস্টার একটা লিখে বানিয়ে আসবে। নেক্সট তোমাদের থাকবে বঙ্গানুবাদ, যেটা সহজ বাংলায় তোমাদেরকে অনুবাদ করতে হবে। ইংরেজি একটি প্যাসেজ তুলে দেবে, তোমরা আগে মাধ্যমিক যখন দিয়েছিলে তখন কিন্তু বঙ্গানুবাদ করেছিলে, সেমভাবেই কিন্তু তোমাদের বঙ্গানুবাদ তুলে দেবে অনেকটাই। যেমন আমি এখানে একটা দিচ্ছি, যেমন আমি এখানে একটি প্যাসেজ তুলে দিয়েছি, এরকমভাবে কিন্তু একটা প্যাসেজ তোমাদের তুলে দেবে অনেকটাই বড়, যেহেতু তোমাদের 5 থেকে 10 নম্বর থাকবে, তো 5 থেকে 10 লাইন বা তার বেশিও কিন্তু লাইন দিতে পারে ইংলিশে, সেই প্যাসেজটাকে তোমাদেরকে সহজ বাংলায় অনুবাদ করতে হবে। যারা পারবে না তারা প্রতিবেদন বা বিজ্ঞাপনটা করবে অনেকটা সহজ হবে, যারা ইংলিশে একটু ভালো তারা বঙ্গানুবাদটা করে নেবে। তারপর থাকবে IPA বা আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় রূপান্তর করো, মানে IPAতে পরিবর্তন করতে হবে তোমাকে, কিন্তু এরকম একটা প্যাসেজ তুলে দেবে, এটাকে IPAতে রূপান্তর করতে হবে। তো এই প্যাসেজের ক্ষেত্রে তোমরা যেভাবে SMS লেখো কিন্তু সেরকমই প্রায় হবে, কিন্তু
কিছু কিছু ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আছে, সেটা একবার দেখে নেবে। না পারলে শেষ মুহূর্তে এসএমএস যেভাবে লেখো সেভাবেই কিন্তু লিখে আসবে। তো এখান থেকে দেখে নেবে বাংলা বর্ণ এগুলো অ কেমন করে লেখা হচ্ছে আইপিএতে উল্টো সির মতো করে, এগুলো তোমাদের দেখার প্রয়োজন নেই। এবার আ দেখো এর মতো লেখা হচ্ছে, হর্ষয় আয়ের মতো। প্রত্যেকটা বর্ণ তোমরা দেখে নেবে আইপিএতে কীভাবে লেখা হয়, আইপিএ বর্ণগুলো তোমরা দেখে নেবে। যেমন ক দেখো লেখা হচ্ছে কে, খ লেখা হচ্ছে কি কে এইস। এখানে তেমন কোনো চেঞ্জ নেই, চেঞ্জ যেমন আছে বর্গীয় জট, চেঞ্জ কেমন হচ্ছে উল্টো এফের মতো। যুক্ত অক্ষর থাকলে কী হবে দেখো, যেমন ঘর ক্ষেত্রে কী হচ্ছে জি এইস, এইসটা উপরে হচ্ছে। যেমন ছর ক্ষেত্রে সি এইস, এইসটা উপরে লেখা হচ্ছে। খর ক্ষেত্রে কে এইস, এইসটাকে উপরে লেখা হচ্ছে। যেমন ঝ দেখো উল্টো এফ দিয়ে এইস, মানে যুক্ত অক্ষরগুলো কিন্তু উপরে থাকবে। যেমন ঠ টি এইস, তো এভাবে তোমরা দেখে নাও। চেঞ্জ তেমন নেই, দেখো প্রত্যেকটা স, প্রত্যেকটা স্বয়ের উচ্চারণ দেখো, তাহলে বস স্ব পেরিকেটের মতন স, দন্ত স, সবগুলোই কিন্তু এসের মতো হবে, অনেকটা এসের মতো করে তোমরা লিখবে। এস লিখে আসলেও কিন্তু সমস্যা হবে না। তারপরে এগুলো দেখে নাও কিছু কিছু, বাদবাকি সবগুলো তোমরা পারবে যেভাবে এসএমএস করে সেভাবেই পরপর লিখে আসবে। দেখো পদ্মলোচন উচ্চারণটা কেমন হচ্ছে, প অ দ ম অ, এগুলো অতটা দেখার প্রয়োজন নেই, তোমরা এইভাবে করে আসবে পদ্মলোচন। যেভাবে এসএমএস করে এভাবে চেষ্টা করবে লেখার। কিছু কিছু ওয়ার্ড চেঞ্জ আছে, সেগুলো তোমরা একটু দেখে নেবে পরীক্ষায় বসার আগে। রাজকন্যা, রাজকন্যা, তারপরে তো কৃষ্ণচন্দ্র, কৃষ্ণচন্দ্র, তেমন কোনো চেঞ্জ নেই, তোমরা একটু প্র্যাকটিস করলেই এগুলো করতে পারবে। তো এইভাবেই তোমরা কিন্তু আইপিএ করবে। আইপিএ নিয়ে কিন্তু আমার আরেকটি ভিডিও আছে, যার লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে। তো এই ছিল আজকের তথ্য, দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, পরবর্তী কোনো ভিডিওতে।